হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করব মাছের ঝোল। মাছের ঝোলটা আমি শোলা কচু বা জল কচু দিয়ে রান্না করব। এইভাবে মাছের ঝোল রান্না করলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তাহলে চলুন দেখে নিই শোলা কচু বা জল কচু দিয়ে আমি মাছের ঝোলটা কিভাবে রান্না করব। তো প্রথমে কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া কাতলা মাছ। তো এইখানে আমি 5 টুকরো কাতলা মাছ নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের বড় মাছ দিয়ে এই রান্নাটা করে নিতে পারেন। তো মাছগুলিকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকে নামিয়ে নেব। মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে নেওয়া শোলা কচু বা জল কচু। তো এইগুলিকে আমি সামান্য একটু লবণ দিয়ে 70 থেকে 80% সিদ্ধ করে নিয়েছি। 70 থেকে 80% কচুগুলিকে সিদ্ধ করে নিলেই হবে, বাকিটা রান্নার সময় ভালোভাবে হয়ে যাবে। তো এরপর এর মধ্যে লবণ হলুদ দিয়ে 4 থেকে 5 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এইগুলিকেও নামিয়ে নেব। তো ভেজে নেওয়া কচুগুলিকে নামিয়ে নেওয়ার পর আবারও দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ফোড়নের মধ্যে দিয়ে দেব আস্ত জিরা, গুঁটা আস্ত গরম মশলা। তবে এলাচটাকে ফাটিয়ে দিতে হবে, না হলে কিন্তু ফেটে গায়ে পড়ার সম্ভাবনা থাকে। তো কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে নেওয়া মিডিয়াম সাইজের 2টা আলু। তারপর এর মধ্যে লবণ হলুদ দিয়ে এইগুলিকেও ভেজে নিতে হবে। তো আমি একই সঙ্গে রান্নাটা করে নেব। আপনারা চাইলে আলুগুলিকে আলাদা করে ভেজে নামিয়ে তারপর মশলাগুলিকে কষিয়ে রান্না করতে পারেন, তবে এইভাবে করে নিলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো আলুগুলিকে ভালোভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে নেওয়া মশলা। এইখানে আমি 3টা কাঁচা লঙ্কা, মিডিয়াম সাইজের 1টা পেঁয়াজ, 1/2 ইঞ্চি আদা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। মশলার বাটিটা দিয়ে দিয়ে দিলাম সামান্য একটু জল। তারপর এর মধ্যে দিয়ে দেব গুঁড়া মশলা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। ঝালটা নিজেদের পছন্দ মতো দিয়ে দেবেন। তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আপনাদের হাতের কাছে যদি টমেটো থাকে তাহলে টমেটো কিন্তু এর মধ্যে ব্যবহার করতে পারেন। তো মশলাগুলিকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কম আঁচে ঢাকনা দিয়ে কষিয়ে নেব। 10 থেকে 12 মিনিট একদম কম আঁচে ঢাকনা দিয়ে কষিয়ে নেওয়ার পর দেখুন মশলাগুলি খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবারে এই সময়ের মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া শোলা কচু বা জল কচু। তো এইগুলিকে আবার একটু কষিয়ে নিতে হবে। এইভাবে যদি মশলার সঙ্গে কচুগুলিকে কষিয়ে নেওয়া হয় তাহলে এর ভিতরে মশলা ঢুকবে, ভালো লাগবে। তো প্রায় 1 মিনিটের মতো কম আছে, আবারও কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম জল। জলের পরিমাণটা সবজিগুলি যাতে জলের নিচে ডুবে থাকে এমনভাবে ব্যবহার করলেই হবে। তো ঝোলটা যখন ফুটতে শুরু করবে এবারে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে নেওয়া মাছের টুকরোগুলি। একই সঙ্গে দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। তো গরম মশলার গুঁড়ার পরিবর্তে ভাজা মশলাও কিন্তু ব্যবহার করতে পারেন। এইগুলিকে হালকাভাবে মিশিয়ে নেওয়ার পর কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব যতক্ষণ সিদ্ধ হতে সময় লাগে ততক্ষণ। তো কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর সবজিগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন একটা হাতার সাজিয়ে 3 থেকে 4 টুকরো আলু ভেঙে দিতে হবে। এইভাবে কয়েক টুকরো আলু ভেঙে দিলে ঝোলটা আরও ভালো লাগবে। তো 3 থেকে 4 টুকরো আলু ভেঙে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কিছুটা ধনিয়া পাতা কুচি। তো লবণটা একটু চেক করে নেবেন, যদি লাগে তাহলে এই সময়ের মধ্যে দিয়ে দিতে পারেন। তো হালকাভাবে মিশিয়ে নেওয়ার পর আমার রান্না সম্পূর্ণ রেডি। তো কিছুক্ষণ রেস্টে রাখার পর দেখুন খুব সুন্দর কালার হয়েছে। এইভাবে শোলা কচু বা জল কচু দিয়ে মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।